ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রত্যেকটি 480 টাকা দামে দুটি ঘড়ি বিক্রয় করে শ্রীমতী কাঞ্জিলালের একটিতে 12% লাভ এবং অপরটিতে 12% ক্ষতি হলো। মোটের উপর শতকরা তার কত লাভ বা ক্ষতি হলো? ওকে, সো আমরা ধরে নিই যে প্রথম ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। ওকে, ধরি প্রথম ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। ওকে, তাহলে 12% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে এক্স প্লাস এক্স ইন্টু 12%, মানে 12/100। সো তাহলে এটা হয়ে যাচ্ছে কি, 4 × 3 = 12, 4 × 25 = 100। সো তাহলে এটা হয়ে যাচ্ছে 25x + 3x, মানে 28, 28x/25, এত টাকা। ওকে, আবার এই টাকাটা 28x/25, এটা দেওয়া আছে কত না, 480। ওকে, তো দেওয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 480 × 25/28। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তো আসবে আমাদের 480 × 25/28, যদি আমরা করি তাহলে আসছে আমাদের 428। ওকে, 428.57 টাকা। ওকে, তাহলে আসছে আমাদের 428.57 টাকা। আচ্ছা, এটা আমরা একটা ক্রয় মূল্য পেলাম প্রথম ঘড়ির। এবার দ্বিতীয় ঘড়ি চলে যাই। দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য ধরে নিই ওয়াই টাকা, ঠিক আছে, ওয়াই টাকা, ক্রয় মূল্য সমান নয়, ওয়াই টাকা ধরে নিলাম। তো এখানে 12% যদি ক্ষতি হয়, ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত? y − 12y/100। ওকে, সো 4 × 3 = 12, 4 × 25 = 100, তাহলে এটা আছে কি, 25y − 3y/25, দ্যাট ইজ 22y/25। ওকে, সো তাহলে এটা দেখো কত আছে, এটা দেওয়া, এটাও 480 টাকা। সো 22y/25 ইজ ইকুয়াল টু হচ্ছে 480। ওকে, সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 480 × 25/22। ওকে, সো এবার আমরা কী করবো, ডিভাইডেড বাই 22 করবো। তো 22 করলে আসছে আমাদের 545.45, 545.45 টাকা। ওকে, তাহলে আমরা কি করলাম, দুটো ক্রয় মূল্য পেয়ে গেলাম। এই দুটো ক্রয় মূল্য যদি যোগ করি তাহলে আমাদের মোট ক্রয় মূল্য চলে আসবে। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে কত, আগের ক্রয় মূল্য ছিল কত, 428.57, 428.57, আর এখন হচ্ছে 545.45। ওকে, এবার আমরা যোগ করি, 428.57 আর 545.45। ওকে, এটা যোগ করলে আসছে আমাদের 974.02। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 974 টাকা। ওকে, 974 টাকা লিখলাম। আচ্ছা, মোট বিক্রয় মূল্য বের করি। মোট বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত, 2 × 480, তাহলে হয়ে যাচ্ছে 0 × 2 = 16, 6, হাতের 1 + 4 = 9, তাহলে 960 টাকা। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছো যে ক্রয় মূল্য কম, সরি, বিক্রয় মূল্য কম বা আর ক্রয় মূল্য বেশি, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হচ্ছে, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ বের করি। তাহলে ক্ষতির হার কত হবে, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে 974 − 960 / ক্রয় মূল্য 974 × 100, তো এটা বিয়োগ করলে আছে 14 × 100/974। ওকে, তাহলে কি হচ্ছে, আমরা 1400 থেকে 1400 সাথে ভাগ করে দেব 974, তো আছে আমাদের কত, 1.44%। ওকে, তাহলে ক্ষতির হার হচ্ছে 1.44%। তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।